শুরুতেই সংবাদ শিরোনাম, বিএনপি সমাবেশের উপর দিয়ে উঠছে র্যাবের একের পর এক হেলিকপ্টার। অন্যদিকে গোলাপবাগে ব্যারিকেড বুঝায় ট্রাককে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া, ধাওয়া খেয়ে পালালো ট্রাক। মারধরের পর পাঁচ ছাত্র দল নেতাকর্মীকে থানায় সুপর্দ। এবার বিস্তারিত, রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা গণসমাবেশ। এই সমাবেশ স্থলের উপরে টহল দিচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের হেলিকপ্টার। আজ শনিবার দুপুর 11টার দিক থেকে গোলাপবাগে বিএনপি সমাবেশ স্থলের উপর দিয়ে র্যাবের একটি হেলিকপ্টারকে টহল দিতে দেখা গেছে। র্যাব জানিয়েছে, নিরাপত্তা জোরদারে বিএনপি সমাবেশ স্থলের উপরে হেলিকপ্টারের মাধ্যমে র্যাবের নজরদারি চলমান রয়েছে। এছাড়া গোলাপবাগ মাঠের আশেপাশে অনেক ঘোরাঘুরি করছেন মানুষ। মাঠটিতে প্রবেশ এবং বের হওয়ার দুটি গেট রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সেখানে মানুষের সংখ্যাও বাড়ছে, আশেপাশের গলিতে যানজটও বাড়ছে। মাঠে প্রবেশ করা নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বিভিন্ন জেলা থেকে এসেছেন। তাদের কেউ একদিন আগে এসেছেন, কেউ আবার আজ সকালে এসেছেন। তারা বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করতে চান এবং আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। অন্যদিকে রাজধানীর গোলাপবাগ মাঠ সংলগ্ন রাস্তায় ব্যারিকেড বুঝায় একটি ট্রাককে ধাওয়া দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শনিবার ভোর রাত 2:05 এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টার সংবাদদাতা জানান, সাইদাবাদ থেকে ব্যারিকেড বুঝায় একটি ট্রাক গোলাপবাগের দিকে আসছিল। ট্রাকটি মাঠের সামনে এসে ব্যারিকেড নামানোর চেষ্টা করে। সে সময় রাস্তার অবস্থানরত বিএনপি নেতাকর্মীরা ট্রাকটিকে ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে ট্রাকটি কমলাপুরের দিকে চলে যায়। মাঠের সামনের সড়কে ব্যারিকেড দেওয়া হতে পারে এমন ধারণা থেকে বিএনপি নেতাকর্মীরা ট্রাকটিকে ধাওয়া দেয় বলে জানা গেছে। এ সময় সড়কে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। মাঠের ভেতরে কিছু পুলিশ সদস্য থাকলেও তারা মাঠের বাইরে আসেননি। ট্রাকটিকে ধাওয়া দেওয়ার পর থেকে আরও বেশি কিছু নেতাকর্মী সড়কে এসে অবস্থান নাই। মাঠের ভেতরে গিয়ে দেখা যায় সেখানে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী অবস্থান করছেন। সমাবেশ স্থলের এক পাশে মঞ্চ তৈরির কাজ চলছে। ব্যানার প্ল্যাকার্ড স্থাপন করা হচ্ছে মাঠের বিভিন্ন স্থানে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাবি ক্যাম্পাসে প্রবেশের সময় পাঁচ ছাত্রদল নেতাকর্মীকে মারধরের পর থানায় সুপর্দ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ দ্য ডেইলি স্টারকে বলেন, ছাত্রদল সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আজ শনিবার সকাল 6টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। নীলক্ষেত মোড়ে মুক্তি এবং গণতন্ত্র তোরণের নিচে অবস্থান নিয়েছে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং স্যার এ এফ রহমান হলের নেতাকর্মীরা। এছাড়া নীলক্ষেত মোড়, পলাশী মোড়, শহীদ মিনার, কার্জন হল, শাহবাগ, টিএসসি বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে তাদের অবস্থান নিতে দেখা গেছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, সকাল 10টার দিকে নীলক্ষেত মোড় দিয়ে প্রবেশের সময় কয়েকজনের পথ রোধ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের মোবাইল ফোন তল্লাশি করা হয়। তাদের ছাত্রদল করা সংশ্লিষ্টতা পেয়েছে বলে জানিয়েছে ছাত্রলীগ। স্যার এ এফ রহমান হলের সভাপতি রিয়াজুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, পাঁচ ছাত্রদল নেতাকর্মী ক্যাম্পাসে প্রবেশ করতে চেষ্টা করলে তাদের ধরে আমরা হালকা মারধর করে পুলিশে সোপর্দ করেছি। একই হলের সম্পাদক মোহাম্মদ মুনের শাহরিয়ার মুন বলেছেন, মোবাইল ফোন চেক করে আমরা নিশ্চিত হয়েছি যে তারা ছাত্রদল করে, পরে পুলিশে সোপর্দ করেছি। নূর মোহাম্মদ আরও বলেছেন, ছাত্রদল নেতা সন্দেহে পাঁচজনকে থানায় আটক রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধমূলক কাজে জড়িত থাকার কোনো তথ্য না পেলে তাকে ছেড়ে দেওয়া হবে। গত পরশু নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরে বিশ্ববিদ্যালয়ের চত্বরে ছাত্রলীগের নেতাকর্মীর অবস্থান নাই। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ডেইলি স্টারকে বলেছেন, ক্যাম্পাসে প্রবেশের কোনো সাংগঠনিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়নি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সমাবেশের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।